করোনার কারণে ভারত থেকে পণ্য আমদানি রপ্তানি 2020-21 অর্থবছরে ছিল সবথেকে কম। এরপর সেই প্রভাব কাটিয়ে কিছুটা ঘুরে দাঁড়ালেও অর্থনৈতিক সংকটে আবারও আমদানি রপ্তানিতে বিরূপ প্রভাব পড়েছে দেশের বন্দরগুলোতে। কয়েক মাস আগে বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন 400 থেকে 450 পণ্য আমদানি হতো, তা এখন নেমে এসেছে 200-তে, আর রপ্তানি 200 থেকে 250 হলেও তা নেমে এসেছে 100 থেকে 150-তে। আমদানিকারকরা বলছেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে এমন পরিস্থিতি। আগে যেরকম গাড়ি আসতো, এখন অর্ধেক পরিমাণও গাড়ি আসে না। এলসিডি হচ্ছে না, সেই কারণে কমে গেছে, শ্রমিকরা অনেক বেকার হয়ে পড়েছে। সারাদিন এখান থেকে 2000 গাড়ি ইন্ডিয়ায় ঢুকতো, এখন সারাদিনে 100 গাড়িও ঢোকে না। আগে যেখানে 2000 ইনকাম হতো, এখন সেখানে 300 বেশি, তারপরে সারাদিন শেষ। এবং বন্দরে আমদানি এবং রপ্তানির লক্ষ্যমাত্রা এবং আমদানি এবং রপ্তানির পরিমাণটা নির্ভর করে একমাত্র ব্যবসায়ীদের সম্প্রদায়ের উপর। পণ্যের লক্ষ্যমাত্রা বৃদ্ধি পেলে আমাদেরও এই পণ্যের অবস্থান, পণ্যের সংস্থান এবং পণ্যের স্পেশালিটি আমরা দিতে পারবো ভবিষ্যতে। একই অবস্থা দিনাজপুরের হিলি স্থলবন্দরে। ডলার সংকটে কমেছে আমদানি। কাস্টমসের তথ্য মতে, চলতি 2022-23 অর্থবছরে প্রথম 4 মাসে হিলি বন্দর থেকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয় 187 কোটি 38 লাখ টাকা, বিপরীতে আদায় হয়েছে মাত্র 137 কোটি 56 লাখ টাকা, ঘাটতি 49 কোটি 72 লাখ টাকা। বন্দর দিয়ে পণ্য আমদানির পাশাপাশি শুল্কযুক্ত পণ্যর আমদানি অব্যাহত থাকলে রাজস্ব আদায় সম্ভব বলে দাবি কাস্টমসের। তবে বন্দরের অবকাঠামোগত উন্নয়ন ও দুদেশের মধ্যে পণ্য আমদানি রপ্তানিতে বিরাজমান সমস্যা সমাধান হলে রাজস্ব আহরণ বাড়বে বলে দাবি ব্যবসায়ীদের। শামিমা রহমান শাম্মি, এখন।